100% জায়গার মধ্যে 50 থেকে 60 হাজার টাকার মধ্যে যারা একটি সুন্দর 2 বেডরুম, একটি কিচেন, একটি বাথরুম দিয়ে একটি বাড়ি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি আমার উপহার। আর যারা এর চেয়ে বেশি খরচ দিয়ে বাড়ি করবেন, দয়া করে আপনাদেরকে অনুরোধ করি আপনারা এই ভিডিওটি দেখবেন না। কারণ হচ্ছে এই ভিডিওটি একমাত্র তাদের জন্য যারা গ্রামের মধ্যে কম খরচে সুন্দর ছোট্ট একটি বাড়ি করতে চায়। আজকে আমরা স্পেশালি তাদের জন্য ভিডিওটা বানিয়েছি। আর আপনারা যদি বড় বাড়ি বা বেশি খরচ দিয়ে বাড়ি করতে চান তাহলে আমাদের সাইটটি ভিজিট করতে পারেন। মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলে আপনারা চার্জ দিয়ে আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলো দেখে আসতে পারেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবের মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল থেকে আজকে একটি 27 ফুট বাই 18 ফুট জায়গার মধ্যে, অর্থাৎ 486 স্কোয়ার ফুট বা 100% জায়গা, মোটামুটি একটু বেশি আছে, এরকম জায়গার মধ্যে আমরা A to Z এই বাড়িটির বিবরণ দেব। বাহিরের অংশ, ভিতরের অংশ সব কিছু আমরা আজকে আপনাদেরকে ভিডিও দিব। তার আগে আপনাদেরকে একটি গুড নিউজ দিয়ে রাখি, সেটি হচ্ছে আপনারা যারা একতলা একটি বাড়ি করতে চান, দোতলা বা একটি টিনশেড বাড়ি করতে চান, একটু ছোটোখাটো ড্রয়িংয়ের জন্য ইঞ্জিনিয়ার খুঁজছেন, আপনাদের আর কোনো চিন্তা নয়, আর কোনো টেনশন নয়। আপনারা এখনই আপনাদের জায়গার মাপটি লিখে আমাদের ভিডিওর নিচে কমেন্টস করুন, যেখানে কমেন্টস লেখা আছে, COMENTS কমেন্টস লেখা আছে, ওইখানে গিয়ে আপনার জায়গার মাপটি লিখে দেন যে আমার জায়গাটি লম্বায় 20 ফুট, পাশে 18 ফুট, লম্বায় 40 ফুট, পাশে 30 ফুট, এরকম লিখে আপনি আপনার চাহিদাটা বলবেন যে আমার 4টা বেডরুম লাগবে, একটি কিচেন লাগবে, একটি বাথরুম লাগবে, এরকম আপনার চাহিদাটা লিখে আপনি পাঠিয়ে দিন আমাদের কমেন্টসের মাধ্যমে, বক্সের মাধ্যমে। আমরা পরবর্তী ভিডিওতে আপনার নাম উল্লেখ করি, আপনার যে কমেন্টসটা করেছেন সেটি স্ক্রিনশট দিয়ে আমরা দেখিয়ে আপনার ভিডিওর উত্তরটা আমরা সফটওয়্যারের মাধ্যমে দিয়ে দিব। আপনি স্ক্রিনশট নিয়ে আপনার প্রয়োজনীয় ড্রয়িংটা আপনি পেয়ে যাবেন খুব সহজে, কোনো টাকা লাগবে না। যদি আপনি ভিডিওর মাধ্যমে নিতে চান তাহলে আপনার কোনো টাকা লাগবে না। আর যদি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে ভিডিও ড্রয়িং নিতে চান সেক্ষেত্রে আপনার অনেক টাকা লাগবে, কমপক্ষে 20-50 হাজার টাকা লাগবে। আর যদি ভিডিওতে কমেন্টস করেন সেই ড্রয়িংটা আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে দিয়ে দেব, কোনো টাকা ছাড়াই, কোনো ফি লাগবে না। এই জন্য আপনারা ভিডিওতে কমেন্টস করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব, আমি অনেক সময় নষ্ট করছি আপনাদেরকে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি চলে যাচ্ছি আমাদের আজকের যে মূল আলোচনা, বাড়ির বিষয়টি আমি আপনাদের সাথে আলোচনা করছি। এই বাড়িটি করা হয়েছে আপনার 27 ফুট বাই 18 ফুট জায়গার মাধ্যমে। এবং এই বাড়িটি কীভাবে করা হয়েছে, এই বাড়িটির ভিতরে আপনি পাবেন, ভিতরে ঢুকেই পাবেন বারান্দা। বারান্দার দুই সাইডে থাকবে, একটি থাকবে এক সাইডে থাকবে একটি কিচেন রুম এবং আরেক সাইডে থাকবে একটি বাথরুম। এবং আপনার ভিতরে ঢুকে পাবেন দুটি রুম পাবেন, 12 ফুট ইন্টু 13 ফুট, এরকমভাবে দুইটি রুম করতে পারেন। আবার আপনি যদি মনে করেন পার্টিশন দেবেন না, পর্দা দিয়ে পার্টিশন দেবেন, সেটাও আপনি করতে পারেন, সেটা হচ্ছে টোটালি আপনার ব্যক্তিগত রুচির উপর নির্ভর করে। এবং আপনার এই বাড়িটি করা হয়েছে কিন্তু 8টো দি, অর্থাৎ আপনার যে দুই ফুট বিট আছে, বিটটা করা হয়েছে 2 ফুট উচ্চতায়। হাফ বিল্ডিং বা টিনশেড বাড়ি 2 ফুট উঠেছে, যথেষ্ট হচ্ছে, বেশি উচ্চতা দরকার লাগে না। আর মাটির নিচে দেওয়া হয়েছে 1 ফুট, মাটির নিচে যাওয়া হয়েছে 1 ফুট নিচে, আপনার একটি ইট দেওয়া হয়েছে 10 ইঞ্চি গাঁথনি, এর নিচে একটু বালু দেওয়া হয়েছে, এরপরে একটি 10 ইঞ্চি গাঁথনি, এরপর থেকে আপনার 5 ইঞ্চি গাঁথনি দিয়ে 2 ফুট বিট করা হয়েছে, এরপর থেকে আবার 5 ইঞ্চি গাঁথনি দিয়ে 2.5 ফুট আপনার ওয়াল করা হয়েছে এবং সিমেন্টের পিলারগুলো বসানো হয়েছে। এবং কয়টি সিমেন্টের পিলার লাগবে, মালামাল কয়টি লাগবে সব দেখাবো। তো বন্ধুরা, চলুন আমরা এখন এই বাড়ির ভিতরে ঘুরে আসি। Thank you.
বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এবারে যে মালামালগুলা, এবারে মালামাল হচ্ছে প্রথমে ইট লাগবে, 3500 ইট লাগবে, এরপরে সিমেন্ট দেখতে পাচ্ছেন 30 ব্যাগ সিমেন্ট লাগবে এই বাড়িটি করতে, এরপর আপনি দেখতে পাচ্ছেন বালু লাগবে 100 সিএফটি বালু লাগবে, এরপর আপনারা দেখতে পাচ্ছেন কাঠ লাগবে 50 কেপি বা 50 সিএফটি কাঠ লাগবে, এরপর আপনারা দেখতে পাচ্ছেন 30 ফুট পালা, 30 ফুটটা পালা লাগবে আপনার, 16টা পালা লাগবে, এরপর আপনি দেখতে পাচ্ছেন যে 10 ফুটটা পালা লাগবে 6টা, এরপর আপনি দেখতে পাচ্ছেন 3 লাগবে 10 বান 3 লাগবে, এরপর আপনি দেখতে পাচ্ছেন নাট লাগবে 77টি নাট লাগবে, এরপর আপনি দেখতে পাচ্ছেন ওয়াশার লাগবে 154, আচ্ছা আপনার ওয়াশার লাগবে 154টি ওয়াশার লাগবে, এরপর আপনি দেখতে পাচ্ছেন যে স্ক্রু লাগবে, স্ক্রু লাগবে আপনার 2 কেজির মতো স্ক্রু লাগবে, এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে আবার যে প্লাস্টিকের ওয়াশার লাগবে 20 প্যাকেট ওয়াশার লাগবে, এরপর আপনারা দেখতে পাচ্ছেন ধর্ণা লাগবে, এখানে 6টি ধর্ণা আছে অর্থাৎ 6টি লাইন রয়েছে সিমেন্টের পালার যে 6টি লাইন রয়েছে 6টি ধর্ণা লাগবে, এরপরে এই পার্টি করতে মিস্ত্রি খরচ যাবে, কাঠ মিস্ত্রি যাবে 18,000 টাকা, এরপর আপনার যে রাজমিস্ত্রি আছে সেটি যাবে 15,000 টাকা খরচ যাবে। এই হচ্ছে টোটাল মালামাল, আপনার মালামালগুলো একটু যোগ দাম দেখে দামটি লিখে গেলে কিন্তু আপনার টোটাল হিসাবটা পেয়ে যাচ্ছেন, কারণ হচ্ছে এটি এলাকা ভিত্তিক, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম দর হতে পারে, আবার একই জিনিস এক একজন এক এক দাম দিয়েও কিনতে পারে, এখানে আপনি বসিয়ে নেবেন। তো সম্মানিত বন্ধুগণ আজকের মতো এই পর্যন্তই, আপনাদেরকে আবার স্মরণ করে দিই ভিডিওতে কমেন্টস করতে ভুলবেন না, আপনার প্রয়োজনীয় উত্তর পেয়ে যাবেন আগামী ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।